মরেন কাবের উদ্যোগে 124তম নেতাজি সুভাষচন্দ্রের জন্মবার্ষ জন্মদিন এবং 71তম প্রজাতন্ত্র দিবস যে উদযাপন উৎসব, এই অনুষ্ঠানে সদ্য সভাপতি সদর চক্রবর্তী মহোদয় রয়েছেন, এলাকার বিধায়ক আশিস শাহ মহোদয় রয়েছেন, আগরতলা প্রবীগণের মেয়র পরিষদের সদস্য অভিজিৎ ভট্টাচার্য মহোদয়, অন্যান্য অতিথিবর্গ, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুদী নাগরিকবৃন্দ, মডেল ক্লাবের কর্মকর্তাগণ, সাংবাদিক বন্ধুরা, এছাড়া এখানে ছিলেন বিশিষ্ট সাংবাদিকের ক্ষেত্রে অলোক চৌধুরী, শিক্ষা জগতে অনামিকা ব্যাপারমা, রয়েছেন জিমনাস্ট প্রিয়াঙ্কা দাগুপ্ত এবং শাস্ত্রীয় সঙ্গীতের তপস্যা দেবনাথ, এবং শহীদের পরিবারের পক্ষে রয়েছেন যোগাতে রয়েছেন পূজা সারা, বাস্কেটবলের সুপর্ণা দাস সহ অন্যান্য অতিথিগণ, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। মডার্ন ক্লাব আজকে যে কাজটা করেছে এটা খুব ব্যতিক্রমী, সাধারণত আমি না আসলে এটা বুঝতে পারতাম না, একটু ব্যতিক্রমী। আমি এই যে বিশিষ্ট ব্যক্তিত্ব, আমরা জানেন যে আমাদের বিজয় আশিকেও বলেছেন যে আমরা আজকে 124তম নেতাজি সুভাষ বসুর জন্মদিন পালন করছি, 71তম প্রজাতন্ত্র দিবস 26 জানুয়ারি, এই মাসটাই উদযাপনের মাস। দেখবেন 1লা জানুয়ারি গ্লোবাল ফ্যামিলি ডে, 9ই জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস, 12 জানুয়ারি জাতীয় যুব দিবস স্বামীজির জন্মদিন, 15 জানুয়ারি ন্যাশনাল আর্মি ডে, অর্থাৎ আমরা যেখানে উৎসব করছি উদযাপন করছি সীমানাতে পাহারা দিচ্ছে দেশকে, অখণ্ড ভারতকে অখণ্ড রাখার জন্য যারা আত্মবলিদান করছেন, সেই ন্যাশনাল আর্মি ডে, সেটা হলো 15 জানুয়ারি। 19 জানুয়ারি আমাদের রাজ্যের কম্পরক ভাষা দিবস আমরা উদযাপন করেছি, 21 জানুয়ারি আমাদের এই ত্রিপুরা রাজ্য পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে, আপনারা জানেন 23 জানুয়ারি নেতাজির জন্মদিবস, 24 জানুয়ারি কালকে একটা অনুষ্ঠান আছে ন্যাশনাল গার্ল চাইল্ড ডে, অর্থাৎ সেভ দি গার্ল চাইল্ড, মেয়েদের সেভ করার জন্য একটা দিন আছে। এছাড়া রয়েছে 25 জানুয়ারি ন্যাশনাল ভোটার্স ডে, 1950 থেকে চলেছে ভোটার্স ডে, 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, 29 জানুয়ারি সরস্বতী পূজা, 30 জানুয়ারি আবার রয়েছে গান্ধী তিরুদান দিবস, এবং এছাড়াও আমরা 14-15 জানুয়ারি যেটা মকর সংক্রান্তি আমরা উদযাপন করেছি, এই মাসটাই উদযাপনের বছর। যে দিনগুলির কথা এখানে বলা হয়েছে আপনারা জানেন যে আজকে দেখবেন ফেসবুকে আছে সদগুরু বলে একজন আছে, সদগুরু ঈশা ফাউন্ডেশন, ঈশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, দেখবেন এখন বিভিন্ন ফেসবুকে পাওয়া যায় বিভিন্ন ক্ষেত্রে আমার পারদর্শিতা হয়েছে, এবং 2017 সালে পদ্মবিভূষণ পেয়েছেন উনি। ওনাকে জিজ্ঞাসা করেছিল আপনি নেতাজিকে নেতাজির কোন দিকটা ভালো লাগে, বলছে এক
নেতৃত্ব দেওয়ার যে ক্ষমতা এটা আমার ভালো লাগে, দুই দেশপ্রেম এটা আমার ভালো লাগে, তিন সাহস এটা ভালো লাগে। আগে আমাদের যে নেতাজি আজকে আমরা উদযাপন করছি, আপনারা জানেন উনি ভারতীয় জাতীয়তাবাদের এক নক্ষত্র এবং আগামী বহু প্রজন্মের অনুপ্রেরণা, কিন্তু তাকে সঠিকভাবে তৎকালীন সময়ে ওনাকে সঠিকভাবে কিন্তু নাম মূল্যায়ন হয়নি, এটা বাস্তব সত্য কথা। এবং এটা আপনি জানেন উনি আমাদের অখণ্ড ভারতবর্ষে এবং অবিভক্ত ভারতবর্ষ উনি প্রথম প্রধানমন্ত্রী, এবং গতবার মাত্র আমাদের দেশের প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী মোদীজি ওনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন, এবং ওনার উনি যেখানে আমাদের ভারতীয় সেনানী তৎকালীন সময়ে এবং যারা স্বাধীনতা সংগ্রামী বেশিরভাগ জেলে ছিলেন আন্দামান সেলুলার জেলে, সেই আন্দামান দ্বীপপুঞ্জের নাম উনি দিয়েছিল শহীদ আন্দামান দ্বীপপুঞ্জের নাম দিয়েছিল উনি দিয়েছিল শহীদ স্বরাজ দ্বীপ, নেতাজি নাম দিয়েছিল শহীদ স্বরাজ দ্বীপ। কোনোদিন তৎকালীন সময়ে কেন্দ্রীয় সরকার মূল্যায়ন করেনি, এই প্রথম দেশের প্রধানমন্ত্রী মোদীজি উনি নিজের দায়িত্ব নিয়ে উদ্যোগ গ্রহণ করেন এবং নাম পুনরুদ্ধার করে আন্দামান দ্বীপপুঞ্জের নাম নতুন নামকরণ করেছে শহীদ স্বরাজ দ্বীপ সরকারিভাবে ঘোষণা করে। এবং রেড ফোর্টে আপনারা জানেন যে রেড ফোর্টে আগামী দিনে নেতাজি যেতে কেউ না ভুলে যে আগামী যে বলছে এই যে শব্দগুলো বলছে যে বহু বছরের অনুপ্রেরণা, আগামী বহু দিনের অনুপ্রেরণা দেশবাস, এমন ব্যক্তিত্ব এটা পৃথিবীতে মাঝে পৃথিবীতে মাঝে মাঝে এই ধরনের লোকজন নয়। সুতরাং আজকে এই দিনটাকে সামনে রেখেছেন এবং প্রজাতন্ত্র দিবস, আমরা প্রজাতন্ত্র দিবসটা কি এটা কিন্তু স্বাধীনতা দিবস না, 1947 আমরা স্বাধীনতা পেয়েছি, তাহলে 47 চলে গেল 48 চলে গেল, 49 সনে আমাদের যারা সংবিধান প্রণেতা এরা তৈরি করেছে, আমরা কিভাবে চলব, আদালত কিভাবে চলবে, সাংবাদিক কিভাবে চলবে, জনগণ কিভাবে চলবে, আইনসভা কিভাবে চলবে, প্রশাসন কিভাবে চলবে, এটাকে সংবিধান রচনা করেছেন। এবং 1950 সনের 26 জানুয়ারি এই দিনটা এটা গৃহীত হয়েছিল, অর্থাৎ কার্যকারী হয়েছিল, সেই থেকে প্রজাতন্ত্র দিবস। আমরা আজকেও এই আমাদের 26 জানুয়ারি যেটা এটা আমরা এমনভাবে করি যে আমাদের সকলের দায়িত্ব কর্তব্য, আমরা আমাদের যে সকলের দায়িত্ব কর্তব্য এবং অধিকার, আমরা অনেকে বলছি আমার এই অধিকার রয়েছে, আমার অধিকার তো পালন হয় না, কেউ বলছে আমার এই অধিকার রয়েছে, কিন্তু আমরা যদি সবাই এই যে আমরা ভারতবাসী সবাই যদি যার যার দায়িত্ব কর্তব্য পালন করি তাহলে কিন্তু কোনোদিন অধিকার নষ্ট হবে না, আজকে সেই জিনিসটাই মূল জিনিস। তো আজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বিশেষ করে মডার্ন ক্লাব, সত্যি আমি এটা বাড়িয়ে বলছি না, আমাকে এখানে নিমন্ত্রণ করছে বলে আমি বলছি না, এটা সত্যি এটা বিরল ঘটনা, ক্লাব সামাজিক সংস্থা একদম অতি যুগকে মনে রেখে যে বিশিষ্ট জনেরা বসে আছেন, বয়স্করা বসে আছেন, তাদেরকে সামনে এনে অতি পুরনো নতুন পুরনো যে মিলন মেলা এটা একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি। এবং বিশেষ করে আপনার রয়েছে আজকে যেমন নবীন প্রবীণের মিলন মেলা, আমার রয়েছে নজরুল গীতি, আমার থাকবে রক্তদান শিবির, থাকবে স্বাস্থ্য শিবির, যোগাসন প্রতিযোগিতা, আর্ট প্রতিযোগিতা এবং আবৃত্তি প্রতিযোগিতা, লোকগীতি, তবলা লহরা, শাস্ত্রীয় নৃত্য, রবীন্দ্র নৃত্য, নজরুল নৃত্য, বল থ্রো, যেমন খুশি সাজ, মহিলাদের বিভিন্ন প্রতিযোগিতা, আবার সাংস্কৃতিক অনুষ্ঠান, এই যে একবারে 23 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত 12 দিন ব্যাপী এক বিরাট একটা অনুষ্ঠান, এটা অত্যন্ত এখানে কজন লোক আসলো ইট ইজ নট দি ম্যাটার, কজন আসলো এটা ব্যাপার নয়, তারা যেভাবে
শিক্ষা ক্ষেত্রে একজনকে ওনারা সম্বর্ধনা দিয়েছেন, যোগাসনের সম্বর্ধনা দিয়েছেন, অ্যাথলেটসকে দিয়েছেন, বাস্কেটবল দিয়েছেন, শহীদ পরিবার দিয়েছেন। সত্যি এটা একটা নতুনত্ব দিয়ে আমরা এটাকে আমি মনে করি এই সামাজিক সংস্থাগুলি যদি সত্যি এই ধরনের অনুষ্ঠানে এরভাবে অনুষ্ঠান করে তাহলে আমাদের এই যে আমাদের প্রজাতন্ত্র দিবস আমাদের দায়িত্ব, সজল চক্রবর্তী তারা ক্লাবের কর্মকর্তারা তাদের দায়িত্ব পালন করছে। তাহলে আমরা যারা আছি, আমি শিক্ষামন্ত্রী হিসেবে যদি আমার দায়িত্ব পালন করি, আশিসবাবু বিধায়ক হিসেবে যদি দায়িত্ব পালন করে, আমাদের বর্ষাজি যদি ওনার যদি দায়িত্ব পালন করে, প্রত্যেকে এখানে আমরা যারা নাগরিক আছি প্রত্যেকে যদি আমরা দায়িত্ব পালন করি তাহলে আর কারো অধিকারের জন্য চিৎকার চেঁচামেচি করতে হবে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই প্রজাতন্ত্র দিবস এই জিনিসটি ভাবতে হবে। আর একটা কথা বলি, এখানে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষিকা রয়েছে, সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন শিক্ষাকে, কিচ্ছু লাগবে না, ধন দৌলত যা আছে আপনার ছেলে মেয়ের জন্য আপনি শুধু শিক্ষাক্ষেত্রে প্রায়োরিটি, একমাত্র যে শিক্ষাকে আপনার ছেলে মেয়েকে যদি সঠিকভাবে মানুষ করে দিতে পারেন, গুণগত শিক্ষা, তাহলে পিছনে তাকাতে হবে না। তাহলে দেখবেন এই মডার্ন ক্লাব রাত 8টা হোক 9টা হোক প্রকৃত শিক্ষায় যদি শিক্ষিত হয়ে যায় মানুষ, আগামী প্রজন্ম যদি প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে যায় তাহলে মডার্ন ক্লাবের এই যে সামনের অঞ্চল এলাকা পুরো জাম হয়ে যেত। প্রকৃত শিক্ষায় আমরা শিক্ষিত হতে পারিনি, গুণগত শিক্ষা। আজকে সজলবাবু এবং ওনার টিম যারা আছে আমি তাদের অভিনন্দন বারবার দিচ্ছি, এবং আগামী দিনে যে কোনো কি সুন্দর আমাদের শিক্ষিকা বলছে রক্তদান শিবিরের ওই অনুষ্ঠানটা দেখেছে, বলছে আমি আমার প্রোগ্রাম সেরে এখানে আমি রক্ত দিয়ে যাব। এটাই সকলের করে সকলে আমরা প্রত্যেকে আমরা করে তোলে, আমরা একা বাঁচতে পারবো না, আমরা একা এই রাস্তাটা কেউ বানিয়েছে, রাস্তা আমি বানাইনি, রাস্তা কেউ বানিয়েছে, তাহলে আমার বাড়িটা কেউ বানিয়েছে, আমি একা শুধুমাত্র আমি একা নিজে, এই যে শুধুমাত্র আত্মকেন্দ্রিক হলে হবে না, এটাকে সবাই নিয়ে চলতে হবে। পাশের বাড়ির লোকটা ভালো না থাকলে, ডান দিকে বাড়ি বাঁ দিকে বাড়ি সামনের বাড়ি পিছনের বাড়ির লোকটা ভালো না থাকলে আপনি ভালো থাকতে পারবেন না, সবাইকে নিয়ে চলতে হবে। এবং আমরা চেষ্টা করছি এখানে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর জন্য, একদিনে সম্ভব নয় কিন্তু এটা প্রয়োজন রয়েছে, যদি সবাই এগিয়ে আসে তাহলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা পারবো। আমরা আমি মনে করি ব্যক্তিগতভাবে শিক্ষাকে আমরা টপমোস্ট প্রায়োরিটি রাখছি, স্বাস্থ্যকে রেখেছি, কিন্তু যদি আপনি আপনার ব্যবসা বলুন, আপনি যদি আপনার ছেলে মেয়েকে সঠিক শিক্ষা দিন ব্যবসায়ীতে সফল হবে, আপনি কৃষিকে বলুন প্রকৃত শিক্ষা যদি শিক্ষিত করতে পারেন সে প্রকৃত শিক্ষা আর কৃষিতেও সাকসেস হবে। তো আমরা আমি এই অনুষ্ঠানে সত্যি এই ক্লাবকে অন্যান্য ক্লাব আমার বাড়ির সামনেও ক্লাব আছে আমি গিয়ে বলবো যে আগামী দিনগুলিতে যাতে সমাজের অতীত যারা পুরনো রয়েছেন এখানে তাদের থেকে অনেক কিছু শিক্ষা রয়েছে। আজকে যে ত্রিপুরা এখানে এসেছে, ত্রিপুরা যে আজকে এখানে এসেছে শুধুমাত্র আমরা 22 মাসে করে ফেলেছি, তাহলে অতীতের যারা রয়েছে সে শচীন সিং বলুন, সুকুমার সেনগুপ্ত বলুন, নিভেন চক্রবর্তী বলুন, রাধিকা রঞ্জন বোস বলুন, মানিক সরকার বলুন, দশরথ দেব বলুন, প্রফুল্ল দান বলুন, প্রত্যেকের কিছু না কিছু দান রয়েছে, নয় এই জায়গা পুষতে পারতাম না। তাহলে প্রত্যেকের সহযোগিতা দরকার, তাহলে অতীতকে জানতে হবে এবং ভবিষ্যৎ কীভাবে চলবে তাদের থেকে শিখে, তাদের থেকে আমরা জ্ঞান আহরণ করে আমাদের ভবিষ্যতে প্রধান চলার পথ আমাদের ঠিক করতে হবে। তাই আমি বক্তব্য দিতে ঠিকই বলেছেন আশিসবাবু, আমাদের বয়স কম হতে পারে কিন্তু বেশ কিছু মানুষ আমার মনে হয় 75 উপরেও রয়েছে, সুতরাং তাদের অসুবিধা হবে। এখানে সামনেও আমাদের মায়েরা রয়েছেন এবং ওখানে আমাদের পিতৃতুল্য ব্যক্তিত্ব রয়েছেন, সবাইকে তাদেরকে আগামী দিনে যে প্রোগ্রামগুলি আছে যে 24 তারিখ থেকে একদম 3 তারিখ পর্যন্ত সবাই বাড়ির সবাইকে নিয়ে আসবেন। আর দেখবেন আজকে নেতাজি একটা ফাংশন করেছেন, একটা স্কুল একটা মূল অনুষ্ঠান, ভারতবর্ষে কোথাও এত বড় র্যালি হয় না, একমাত্র ত্রিপুরা রাজ্যে।
এত বড় রেল নেতাজির নামে ভারতবর্ষের কোথাও হয় না। নেতাজি স্কুল যেটা করেছে সরকারি সহযোগিতায় নেতাজি স্কুল করে আজকে ছোট্ট বাচ্চা, সে জাতীয় পতাকা, ছোট্ট বাচ্চা মা বাবা নিয়ে এসছে, ছোট্ট বাচ্চা সে জাতীয় পতাকাকে এরূপ করছে। আমি যদি আমার ছেলে মেয়েকে দেশপ্রেম না শেখায় কোথায় সে স্কুল শেখাবে? সবচেয়ে বড় প্রতিষ্ঠান কোথায়? সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান হলো বাড়িতে। সবচেয়ে বড় শিক্ষককে মা বাবা, সবচেয়ে বড় শিক্ষক উনি সবচেয়ে বড় শিক্ষিকা না, সবচেয়ে বড় শিক্ষিকা মা, সবচেয়ে বড় শিক্ষক বাবা। তাহলে আজকে নিজের বাড়িতে যদি আমি ঠিক না করতে পারি, আজকে দেশপ্রেম সম্বন্ধে আজকে প্রশ্ন উঠে গেছে, আমরা দেশকে ভালোবাসি কিনা এই প্রশ্ন উঠেছে। আমরা যদি দেশকে অবরুদ্ধ না রাখতে পারি, আমরা যদি ভাগ ভাগ হয়ে যাই তাহলে সমস্যা হবে। আজকে প্রজাতন্ত্র দিবস আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমাদের রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা এবং সংবিধান এটাকে আমাদের রক্ষা করতে হবে এবং এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা এখানে বসছি কোন অধিকার বলে আজকে মন্ত্রী আমি, কে অধিকার দিয়েছে? সংবিধান। এই যে ভট্টাচার্যি সংবিধান, আশিস বাবু সংবিধান, আপনি বলার অধিকার পাচ্ছেন, এই যে বলছে সজল বাবু সংবিধান। সংবিধানকে আমরা শ্রদ্ধা করতে হবে, এই সংবিধানটাই আমাদের একাত্তরতম প্রজাতন্ত্র দিবস। তাই সবাইকে এই সঙ্গে আমি নিজেও আমি যতদিন বাঁচি ততদিন শিখি, আজকে আমার এই দিনে নতুন কিছু নতুন একটা শিক্ষা গ্রহণ করলাম। ক্লাব কীভাবে সত্যি সুন্দর আয়োজন করে আজকে চোখে আঙুল দিয়ে দেখে দিল সবাই। ক্লাব কর্তৃপক্ষকে, প্রেসিডেন্ট সেক্রেটারি সহ যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে এই ক্লাবের সদস্য সদস্যরা রয়েছে সবাইকে আমি অনুরোধ করব এই ক্লাবকে আরও আগামী দিনে নতুন নতুন চিন্তাধারা, পুরানো ধ্যান ধারণা নিয়ে বসে থাকলে হবে না, পুরোটা তো ভুলবো না, কিন্তু ওর থেকে শিখে ক্রিয়েটিভ ইনোভেটিভ পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যেতে হবে। এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।